এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিশক রেঞ্জ বা সিজক রেঞ্জ। আমরা জানি যে আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলায় এবং খাগড়াছড়ি রাঙ্গামাটির একেবারে মধ্যবর্তী স্থলে বলা যায় একটা আমাদের বিশাল প্রাকৃতিক অরণ্য ছিল, যেটা এখনও অবশিষ্ট আছে কিন্তু সেটা খুব বিপদাপন্ন অবস্থায় আছে। এবং ইসাবেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসেছি হলো যে কাজ করার জন্য, এবং এখানে সিজক ছড়া রয়েছে, সিজক ছড়ার তীর ঘেঁষেই এই বনাঞ্চলটি গড়ে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি গাছ আমরা এই জায়গায় দাঁড়িয়েই আমাদের যিনি বটানিস্ট আছেন তিনি আইডেন্টিফাই করেছেন যে এখানে যেমন শিরিষ, তেলসুর, তারপরে ধুন্দুল, তারপরে সেগুন তো আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে। এবং দূরেও আমরা আমাদের যে পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে যে এখনও সেই পাহাড় শ্রেণীতে কিছুটা আমি বলবো যে ন্যাচারাল ফরেস্ট, এটা সেকেন্ডারি ফরেস্ট বলা যায়, কারণ বড় ফরেস্ট যেটা মূল ফরেস্ট ছিল সেটা তো আমরা শেষ করে ফেলেছি বলা যায় প্রায়। এবং যেটা ফরেস্টে যেটা হয় যে যদি ফরেস্টে যদি আমাদের গাছপালা না থাকে তাহলে বিশেষ করে পাখি এবং অন্যান্য বন্য প্রাণী তাদের যে খাবার, তাদের আশ্রয়স্থল, অর্থাৎ একটা যে সামগ্রিক যে আমাদের ইকোসিস্টেমের মধ্যে একটা খুব প্রভাব পড়ে। শুধুমাত্র বৃক্ষই কিন্তু যে কোনো বলা যেতে পারে জীব বৈচিত্র্য সংরক্ষণে একটা বড় মাধ্যম হিসেবে বা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে থাকে।